UEFA Champions League Bayern Man U এর big match আজ আলিয়ান্স অ্যারেনায় খেলা শুরু হবে রাত 1টায় তার আগে রাতে মাঠে নামবে 14 বারের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 10:45টায় মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে 34 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সঙ্গী করে আজ মৌসুম শুরু করছে বায়ার্ন মিউনিক। প্রথম ম্যাচে ম্যানিউকে আতিথেয়তা দেবে তারা। বুন্দেসলিগায় নতুন মৌসুমের শুরুটা উড়ন্ত হয়েছে বায়ার্নের। এ পর্যন্ত খেলা 4 ম্যাচে 3টিতেই জিতেছে তারা আর অপর ম্যাচটি করেছে ড্র। সাথে নিজেদের মাঠে সবশেষ 10 ম্যাচেই আনবিটেন বাভারিয়ানরা। ইউরোপ সেরার লড়াইয়ে এই দুই দলের মুখোমুখি 11 বারের দেখায় বায়ার্নের জয় 4 ম্যাচে ম্যানিউয়ের 2টিতে। বাকি 5 ম্যাচ ড্র করেছে তারা। রেড ডেভিলদের সাথে হোম ম্যাচেও এগিয়ে বায়ার্ন। গত 5 দেখায় 3টিতে জয় আর বাকি 2 ম্যাচের ড্র আত্মবিশ্বাস যোগাচ্ছে থমাস টুখেলের শিষ্যদের। অন্যদিকে আসরের শুরুতে কঠিন পরীক্ষার সামনে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগেও 5 ম্যাচের হার 3টিতে, যার কারণে তারা পয়েন্ট তালিকায় আছে 13 নম্বরে। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে ইঞ্জুরিতে অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। মৌসুমের শুরুতেই ম্যানিউয়ের এমন হতশ্রী দশায় সমালোচনা শুনতে হচ্ছে কোচ এরিক টেনহাককে। তারপরও ইতিবাচক হয়েই মাঠে নামার প্রতিশ্রুতি তার। চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে 14 বারের শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ। গ্রুপ সির ম্যাচে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। তারুণ্যনির্ভর দলে চলতি মৌসুমে লিগে খেলা 5 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লস ব্লাঙ্কোস। দলে ইঞ্জুরি থাকলেও জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশনের শুরুটা করতে চান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। অপরদিকে প্রথমবারের মুখোমুখি লড়াইয়ে প্রস্তুত বার্লিনও। এছাড়াও গ্রুপ বি সি আর ডি থেকে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামছে সেভিয়া আর্সেনাল নাপোলি ইন্টার মিলান আর সালসবুর্গ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।